শুনেনিন প্রিয় মা ও বোনেরা, স্পষ্ট শুনুন, আপনার স্বামীর দেওয়া সালাত জান্নাত দিতে পারবে না, আপনার হুজুরের দেওয়া সালাত জান্নাত দিতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত দিয়েছেন, ওই সালাত যদি আপনি আদায় করতে পারেন, তাহলে ওই সালাত আপনার পরকালে কাজ দিবে ইনশাআল্লাহ। তো যারা বলছেন, যারা ভেবেছেন সালাত না পড়লেও চলবে, এমনিতেও জান্নাতে যাওয়া যাবে, আপনার ভুল ধারণা। আপনি যদি এই ধারণার উপরে বিশ্বাস বেশি করে ফেলেন, আপনার মুসলমানের খাতা থেকে বহু আগেই আপনি চলে গেছেন। ইবাদতের মধ্যে যতগুলো ইবাদত রয়েছে, সবচেয়ে বড় ইবাদত কি সেটা আমরা বলতে পারি? সবচেয়ে বড় ইবাদত আল্লাহু আকবার। কি তাহলে? সালাত। আপনি আল্লাহকে দেখেননি না দেখে বিশ্বাস করেছেন, আপনি আল্লাহকে দেখেননি না দেখে বিশ্বাস করেছেন, আপনি গায়েবে বিশ্বাস করেছেন, এটা উম্মতে মুহাম্মাদীদের একটা উত্তম বৈশিষ্ট্য, তারা গায়েবে বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা قيل من يعبا يا رسول الله صلى الله عليه وسلم قال من أطعني دخل الجنة ومن عصاني فقد عبا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام شانتي برشيت هو প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কৃপণ হতে চান? যদি কৃপণ না হতে চান, ধ্বংসের হাত থেকে বাঁচতে চান, তাহলে রাসূলের নাম যখন আসবে সকলকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা ইবাদত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তার পূর্বে আপনারা যারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিস, হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, হাদিসের মান হাসান। তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গানিমাতু মাজালিসি যিকর, যিকিরের মজলিসে বসলে যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় সেখানে বসলে তার ফজিলতটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, গানিমাতু মাজালিসি যিকরি আল জান্নাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরকম যিকিরের মজলিসে বসলে তার ফজিলত হচ্ছে জান্নাত, জান্নাত। যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন, যে জান্নাতের কথা তিনি বহু স্থানে মুমিনদেরকে লোভনীয়ভাবে উপস্থাপন করেছেন, তারা যেন জান্নাত পানে ছুটে চলে, দুনিয়াতে জান্নাতি আমল করে পরকালে মুক্তি পায়, নাজাত পায়, জান্নাতে যেতে পারে। জান্নাতের ভোগ বিলাস সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত যে বাণী সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 705 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। কোরআনুল করিম সূরা কফ এর আয়াত এর তাফসির করতে যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই হাদিসটি তিনি নিয়ে এসেছেন। কোরআনুল করিমের সূরা কফ এর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফালা তাআলামু মা উখফিয়া লাহুম মিন কুরাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই আয়াতের তাফসির করতে যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ যে হাদিস নিয়ে এসেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা তার সৎ বান্দা হবে তাদের জন্য যে জান্নাত রেখেছেন, মালা আইনুন রাআত, মানুষের কোনো চোখ সেটা দেখেনি, ওয়ালা উযুনুন সামিয়াত, মানুষের কোনো কান সেটা শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের কোনো অন্তর সেটা কল্পনা করেনি। সুতরাং আমরা জান্নাতের পানে ছুটে চলার জন্য প্রয়াস করব, প্রয়াস পাবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কোন উদ্দেশ্যে সৃজিত হয়েছি এটা আমরা প্রায় সবাই জানি। আচ্ছা, এখানে যারা উপস্থিত হয়েছে আমরা কি কেউ বলতে পারবো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? নিশ্চয়ই কি বলবেন? ইবাদত করার জন্যে, ইবাদত করার জন্যেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন এই ইবাদত আপনি আমি কতটুকু করছি এটা হচ্ছে মেইন ব্যাপার, নাকি আমি সংসার ধর্ম বা বিভিন্ন দুনিয়াবী বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়ের মধ্যে ডুবে আছি, আমি কোন দিকে রয়েছি? এটা আমি যদি আমার নিজে অন্তরকে প্রশ্ন করি, আমি যদি
বুকে হাত দেই তাহলে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা জারিয়ার মধ্যে যে ঘোষণা দিচ্ছেন 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত যারা আলেম তারা তাদের তো মুখস্থ আছে আছে, তাছাড়া অন্য প্রায় সব মানুষের মুখস্থ রয়েছে। যেমনিভাবে সবাই জানে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, কিন্তু মৃত্যুর কথা কে জানে, কে ভাবে, কে আমল করে? মানুষ তো সবাই সবার গতিতে চলে, কে কাউকে ভ্রুক্ষেপ করে না, কে কাউকে টপকিয়ে উপরে উঠতে চায়, কার জমি দখল করা যায়, কাকে বিপদে ফেলা যায়, কার ক্ষতি করা যায়, এভাবেই তো আমাদের চলন ফেরন। শুধুমাত্র আমরা যেন আজকে যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত করতে পাঠালেন, আমরা যেন এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদত অনেক করা যায়, ইবাদত অনেক করা যায়, অনেকভাবে করা যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু মারুফিন সাদাকা, আমি এই মাহফিলে আসবো পথ চিনতে পারছি না। তো আপনি বলছেন ভাই আপনি এই সাইড দিয়ে যান তাহলে মাহফিল পাবেন, এই যে আপনি ভালো আমল করলেন, আল্লাহর ইবাদত করলেন। এক ভাই ধান খেতে পোকা লেগেছে, আপনি তাকে সুন্দর সাজেশন দিলেন, আপনি উত্তম কথা বললেন যে ভাই আপনি এই মেডিসিন প্রয়োগ করতে পারেন, আপনি এভাবে উপকৃত হতে পারেন, এটা আপনার ইবাদত, এটা সাদাকা। ইবাদতের পদ্ধতি জানি না এজন্য আমরা ইবাদত করতে পারি না, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদতের মধ্যে যতগুলো ইবাদত রয়েছে সবচেয়ে বড় ইবাদত কি সেটা আমরা বলতে পারি? সবচেয়ে বড় ইবাদত আল্লাহু আকবার। কি তাহলে? সলাত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলাতের ব্যাপারে তিনি আসসালাত আসসালাত মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি এভাবে আমাদের তাহজির সতর্ক এবং সাবধান করেছেন। কিন্তু এই সলাত এক শ্রেণীর মানুষ আমরা তো সলাত কি জিনিস এটাই বুঝি না, আবার যারা সলাত আদায় করি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করি না। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহিহুল বুখারীর 88 পৃষ্ঠার মধ্যে যে বর্ণনা, আরও অন্যান্য সহিহুল বুখারীর আরও অন্যান্য রেওয়ায়াত, সহিহ মুসলিম আরও সুনান গ্রন্থ সহ, মৌলিক কথা হচ্ছে এই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আরে তোমরা সলাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। তাহলে যারা সলাত আদায় করি না অবশ্যই তাদের পরিণামটা বড় ভয়াবহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনার রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, আপনি সলাত আদায় করেন না যদিও আপনি বিশ্বাস করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান ফি কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই এ সাক্ষ্য প্রদান করেছে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করবেন এর আগে যে জাহান্নামে আপনাকে পোড়ানো হবে ওই জাহান্নাম কিভাবে আপনি সহ্য করবেন, ওই জাহান্নাম আপনি আমি কিভাবে সহ্য করব? অথচ জাহান্নামের সর্বনিম্ন আজাব যাকে দেওয়া হবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। চাচা আবু তালেব মানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় চাচা আবু তালেব মানে বিরাট একটা শেল্টার হাউস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পেত না চাচা আবু তালেব বেঁচে আছেন। চাচাকে বললেন চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান কুল, আপনি চাচা বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই বাক্যটা বলেন কালিমা, এই বাক্যটা বলেন কালিমাতান উহাজ্জুলাক ইনদাল্লাহ, আল্লাহর কাছে আপনার ব্যাপারে আমি সুপারিশ করব চাচা। চাচার তাকদিরে জুটলো না, এই চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন আজাব দিবেন। তিরমিজির হাদিস যেটা সাক্ষ্য প্রমাণ করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্না আহওয়ানা আহলান্না ইন্না আহওয়ানা আযাবান নার ইয়াউমাল কিয়ামা লা রাজুল আলা আখমাস কদামাইহি জামরাতান, সর্বনিম্ন আওকামা কওয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম, সর্বনিম্ন আজাব দেওয়া হবে চাচা আবু তালিবকে, তার পায়ের নিচে জাহান্নামের দুটি আগুনের টুকরা রাখা হবে, ইয়াগলি মিনহুমা দিমাগু, চাচার ঘিলু মাতার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, কামা ইয়াগলিল মির্জালু ওয়াল কুমকুম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমনিভাবে
পাতিলের মধ্যে গরম পানি টকবক করে দেখেছেন? আমরা দেখেছি, মনে হয় ওরকম ভাবে টকবক করে ফুটবে চাচা আবু তালিবের। তো আমি আপনি কোথায় রয়েছে? আপনি বলছেন আমি একদিন জান্নাতে যাব, কিন্তু ঘানি আপনাকে টানতে হবে। এই ঘানি টানবে কে? এই জাহান্নামে, যে জাহান্নাম ইস্তাকাতিন নারু ইলা রব্বিহা আই রব্বি আকালা বাদি বাদান, আল্লাহ আমি জাহান্নাম সুপারিশ করছি, আকালা বাদি বাদান আমার এক অংশ আরেক অংশকে ধরে ধরে খাচ্ছে, আল্লাহ আল্লাহ ধরে ধরে খাচ্ছে। ফা আযিনা লাহু বিনাফসাইন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। নাফসিন ফি শীতাই ওয়া নাফসিন ফি সাইফি, একটা শীতের কালে আর একটা হচ্ছে গরমের সময়। তাই তো গরমের সময় এত গরম পড়ে টেকা যায় না, তাই তো শীতের সময় এত শীত হয়, দুনিয়ার কোনো প্রোটেকশন দিয়ে কাজ হয় না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমরা সকলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাচ্ছি। তো যারা বলছেন, যারা ভেবেছেন সলাত না পড়লেও চলবে, এমনিতেও জান্নাতে যাওয়া যাবে, আপনার ভুল ধারণা। আপনি যদি এই ধারণার উপরে বিশ্বাস বেশি করে ফেলেন, আপনার মুসলমানের খাতা থেকে বহু আগেই আপনি চলে গেছেন। সুতরাং হ্যাঁ, যিনি বিশ্বাস করেছেন বিশ্বাস করতে হবে, সাথে সাথে ঈমান, ঈমান ইকরারু বিল লিসান তাসদিক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান আউল জাওয়ারিহ, আপ মৌখিক স্বীকৃতি অন্তর বিশ্বাস কর্মের বাস্তবায়ন। সুতরাং যারা সলাত আদায় করেন না, স্ত্রী সলাত আদায় করেন, স্বামী করেন না, এইভাবে অনেক দেখা যায়, আপনাকে আমাকে অবশ্যই সলাত আদায়কারী হতে হবে। এখন প্রসঙ্গক্রমে আপনারা যারা সামনে আসেন, ওখানে কি ছায়া বেশি? তাই আপনারা একটু কাছে আসেন, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। যদি আপনি মাইকের আওয়াজ শুনছেন, কানে নিলেন, কিন্তু ওটা আমল করবেন না, ধারণা এই ওরা তো আহলে হাদিস, ওদের কথা আর কি শুনবো, আহলে খবিস, আহলে শয়তান, আরও কত বাক্য আপনি বলবেন। যদি বলে থাকেন, বিশ্বাস করুন ভাই, আপনার আমার যে ধারণা, এই ধারণা ভুল। বিশ্বাস করুন, আপনি যে ধারণা পোষণ করছেন সেই ধারণা ভুল। আরে আপনি মাজহাব কোথা থেকে তৈরি করলেন? মাজহাব তো এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কত পরে। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 80 হিজরিতে, 80 হিজরির পূর্বের মানুষগুলো কোন মাজহাবের অন্তর্ভুক্ত ছিল? 80 হিজরির পূর্বে কোন মাজহাবের অন্তর্ভুক্ত ছিল? আপনি যদি বলেন মাজহাব চারটা মানাজিব মানাই ফরজ, তাহলে এক মাঝাবে বলে জোরে আমিন বলতে হবে, আরেকটা বলতে হবে না, আরেকটা হাত ছেড়ে দিতে হবে, আপনি কোন দিকে যাবেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শুনে নাও তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলে। সুতরাং আপনি হয়তোবা ভাবছেন আহলে হাদিসরা এসেছে রাজশাহী নওদাপাড়া থেকে, রাজশাহী থেকে, ওদের কথা আর কি শুনবো, আমরাই তো ভালো জানি। হতে পারে আজকের কোনো কথা আপনার হৃদয়ের খোরাক, আমরা আশা রাখছি এরকম কোনো কথা আপনার হৃদয়ে দানা বাঁধবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, সূরা নিসা প্রথম আয়াতের মধ্যে মুসলমানদের মাঝে সততা বিভক্তি কোত্থেকে আসলো? মুসলমানদের মধ্যে আজকে কেন কেউ শাফেঈ, কেউ হামলি, কেউ মালিকি, কেউ শিয়া, কেউ মুরজিয়া, জাবারিয়া, কাদারিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অমুক পীর সাহেবের মুরিদ, অমুকের মুরিদ, তমুকের মুরিদ, এগুলো কোত্থেকে আসলো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের সূচনা করলেন, মা হাওয়া এবং পিতা আদম আলাইহিসসালাম উভয়কেই তো জান্নাতে সেখানে রাখলেন, ওখানে তো মাজহাব ছিল না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মাজহাব ছিল না, সাহাবাদের জীবদ্দশায় মাজহাব ছিল না, মাজহাব কোত্থেকে আসলো? আমরা অবশ্যই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে সম্মান করি, ইমাম আজম ইমাম শাফি রহিমাহুল্লাহকে সম্মান করি, তিনিও একজন ইমাম, আমরা সকলেই সকলের পক্ষ থেকে ইলম গ্রহণ করি, কিন্তু তাদের প্রত্যেকের কথা হচ্ছে ইযা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। শুনে নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, আমি ইমাম শাফি রহিমাহুল্লাহ, আমি ইমাম মালিক রহিমাহুল্লাহ, সকলেই আমরা এক বাক্যে বলছি ইযা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। আমার যখন কোনো সহি হাদিস হবে সেটাই হচ্ছে আমার মাজহাব, আমার মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওখানে সততা বিভক্তি করেননি, আমরা যে দলে দলে বিভক্ত হয়েছি, দলে দলে বিভক্ত হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি জাতি বিভক্ত হয়েছে 71 দলে, খ্রিস্টান 72 দলে,
আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে একমাত্র দল ব্যতীত। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহুম, আপনি বলে দিন তারা কারা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যার উপরে আছে তারাই তো সেই জান্নাত প্রাপ্ত দল। তাহলে সাহাবারা এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপরে আছেন এটা আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। বারবার যে আয়াতের দিকে আপনাদেরকে ফেরানোর চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে পৃথিবীবাসী, হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক আত্মা থেকে, ও খলাক মিনহা জাওজাহা, সেখান থেকে সৃষ্টি করা হয়েছে তার স্ত্রী মা হাওয়াকে, অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক নারী অসংখ্য পুরুষে, আজকে শতদা বিভক্ত হয়ে গেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আদমকে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের থেকে সৃষ্টি করলেন মা হাওয়াকে, হওয়ার কথা ছিল এক, আজকে শতদা বিভক্ত হয়েছি, 72 দল, 73 দল, আরো দল উপদলে বিভক্ত হয়েছি। আমরা তখনই বিভক্ত হব না যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে ইবাদত করব, যেভাবেই তিনি কোরআনে এসেছে যেভাবে হাদিসে এসেছে আমাদেরকে সেভাবে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতএব আমরা বলছিলাম, আমরা প্রত্যেকটা ইবাদত আমরা কোনো ইমামের অনুসরণ করব না, অবশ্যই ইমামদের যেই কথাটা কোরআন এবং সহি হাদিসের আদলে হবে, এজন্যই তো আমরা বারবার বলি আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। যদিও এই কথা শুনলে অনেকের গায়ে চুলকানি, অ্যালার্জি আরও কিছু হয়, সলাত আদায় করতে হবে আমরা অন্য সব ইবাদতের কথা বাদ দিয়ে, যেহেতু সলাত হচ্ছে এমন ইবাদত, এই সলাত কোনো ভাই 4টায় পড়ছেন, কোনো ভাই 5টায় পড়ছেন, কোনো ভাই 10টায় পড়ছেন, এভাবেই এভাবেই যে শততা বিভক্তি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিন, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সলাত আদায় করা। আপনার ওয়াক্ত হয় 12:15, সোয়া 12টায় আপনি সলাত আদায় করেন 1:30, এটা বুঝে আসে না। আপনি জোরে আমিন বলেন, আমি বলি না, আপনি বলেন আমি বলি না, আরেকজন বলে আরেকজন বলে না, এটা কেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি হাজার রকমের সলাত শিক্ষা দিলেন? তিনি তো বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সলাত আদায় করতে দেখেছো আমাকে যেভাবে, তোমরা সেভাবেই সলাত আদায় করো, সেভাবেই সলাত আদায় করো। আর সলাতের কথা কেন বলছি, আপনার সলাত ঠিক তো আপনার সব আমল ঠিক। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সলাতুহু, যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব যেটা নেবেন, হিসাব যেটা নেবেন সেটা হচ্ছে সলাত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি কারোর সলাত শুদ্ধ হয়, ফাকাদ আফলাহা, সে সফলকাম হবেই, ওয়া আনজাহ, সে মুক্তি পাবেই, সে সফলকাম হবে মানে জান্নাত পাবে, সে মুক্তি পাবে মানে জাহান্নাম থেকে মুক্তি পাবে। পক্ষান্তরে এর দ্বিতীয় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন ফাসাদাত, যদি ব্যক্তির সলাত বিনষ্ট হয়, সলাত যদি ঠিকঠাক না হয়, সলাত আদায় করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সলাত আদায় করিনি, বড় হুজুর কি বলেছে সে অনুযায়ী সলাত আদায় করেছি, ওই ইমাম সাহেব কি বলেছে সলাত আদায় করতে কিভাবে বলেছে ওটা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন ওভাবে করেনি, এজন্যই তো সব উম্মতের আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসারের পানি আমি পান করাবো, এমন তো অবস্থায় একদল আসবে তাদের সামনে পর্দা পড়বে, তখন আমি বলবো এরা তো আমার উম্মত, এদের সামনে কেন পর্দা পড়লো? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাকে জানানো হবে যে আপনি জানেন না, মা বাদ্দালু বাদি বাদাক, আপনার পরে আউকামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আপনার পরে এরা দিনের মধ্যে কি পরিবর্তন করেছে, সালাতে পরিবর্তন, যাকাতে পরিবর্তন, আরো কত বিধানে এরা পরিবর্তন করেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফাসুহকান সুহকান, দূর হও লিমাম বাদদালা বাদি, আমার পরে যারা পরিবর্তন পরিবর্ধন করেছে তোমরা দূর হও। অথচ হাউজে কাউসারের পানি ও তো সুমিষ্ট পানি, ও একবার যে পান করবে সে তো আর পিপাসিত হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন হাউজে কাউসারের পানি এত এত সুমিষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, ও আবিয়াদু মিনাল লাবান, এটা দুধের চেয়ে সাদা। ফামাল্লাম ফামান শারিবা মিনহু, এখান থেকে যে পান করবে লাম ইয়াজমা আবাদান, আর সে কখনো পিপাসিত হবে না। তাহলে মানতে হবে কার কথা, ইমামের কথা নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? বারবার একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমাদেরকে বোঝার চেষ্টা করুন, আমরা কোন মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি? বলবেন না, বদদোয়া দিবেন না, আপনি আমার মুসলিম ভাই, আমি আপনার মুসলিম ভাই, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সলাতের কথা বলছিলাম, সলাতের কথা এজন্যই বলছি, সলাত তো এমন ইবাদত, সলাত তো এমন ইবাদত, এটা আল্লাহর এবং বান্দার সাথে ডিরেক্ট কানেকশন। আল্লাহু আকবার। আপনি আল্লাহকে দেখেননি না দেখে বিশ্বাস করেছেন, আপনি আল্লাহকে দেখেননি না দেখে বিশ্বাস করেছেন, আপনি গায়েবে বিশ্বাস করেছেন, এটা উম্মতে মুহাম্মাদীদের একটা উত্তম বৈশিষ্ট্য, তারা গায়েবে বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম প্রথম খণ্ড, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আহাদুকুম ফিস সালাহ ফা ইন্নাহু ইউনাজি রাব্বা। আরে শুনে নাও শুনে নাও, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আহাদুকুম ফিস সালাহ, যখন তোমাদের মধ্যে কেউ সালাত আদায় করে ছলাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রাব্বা, সে তার প্রভুর সাথে গোপনে আলাপ করে। প্রভুর সাথে গোপনে আলাপ করার উত্তম মাধ্যম হচ্ছে সালাত, রবের সাথে আল্লাহর সাথে গোপনে আলাপ করার উত্তম মাধ্যম হচ্ছে সলাত। কোনো পীর সাহেবকে ধরা লাগবে না, কোনো মুরিদ হওয়া লাগবে না, কোনো পীরের দরগায়ে শিন্নি লাদা রাখবে না, এরকম কোনো কাজ করা লাগবে, আপনি ছলাতে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে দোয়া করুন, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করুন, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার রব, হে আমার রব, আমার পিতামাতাকে ক্ষমা করুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতামাতাকে আপনি ক্ষমা করুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত আদায় বানান, আবার সন্তানাদি যারা আসবে আমার ওরস যত সন্তানাদি হবে তাদেরকে সালাত আদায়কারী বানান, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়াতি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আপনি রব, আপনি আমার ইবাদত কবুলকারী, আপনি আমার দোয়া কবুলকারী, সুতরাং আমার দোয়া কবুল করুন, আমিন। এটা হচ্ছে উত্তম মাধ্যম, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডিরেক্ট কানেকশন, সরাসরি সংযোগ, কোনো ভায়া লাগবে না। পীর সাহেব আপনাকে ধোকা দিয়েছে জাহাজ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, ও আপনাকে ধোকা দিয়েছে, সুতরাং ধোকার খপ্পরে পড়বেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এ সমস্ত ধোকা এবং ধূম্রজাল থেকে মানুষকে বের হয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদলে আমল করা, চলার জন্য মানুষকে আহ্বান করে, এটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন, এটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আল্লাহ আমাদেরকে সামনে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সলাত আদায় করি, অথচ সলাত আল্লাহর দরবারে কবুল হয় না। সলাত আদায় করি, কি পদ্ধতিতে আদায় করি আমি ভালো জানি, যারা সলাত আদায় করেন আবার মুরগির ঠোক দেওয়ার মতো সলাত আদায় করেন, তিনি নিঃসন্দেহে আল্লাহর সাথে ঠাট্টা করছেন। আপনার দুনিয়ার এত ব্যস্ততা, অথচ আপনি সব ব্যস্ততাকে আপনি এক পাশে রাখবেন, সলাতকে এক পাশে রাখবেন। হ্যাঁ, তাড়াহুড়া থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, ওখানে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, তবে রুকু রুকুর জায়গায় থাকবে, সাজদা সাজদার জায়গায় থাকবে, কেয়াম কেয়ামের জায়গায় থাকবে, তবে সূরা ফাতিহার পরে যেটা পড়বেন সেটা আপনি সংক্ষিপ্ত করেন। সূরা ফাতিহার পরে যে যতটুকু পড়া হয় কিরাত, ওটা হচ্ছে সুন্নাত, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যদিও আপনি সূরা ফাতিহাকে ওয়াজিব ধরেন না, আমরা ওয়াজিব বলি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আম কথা বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব,
নিঃসন্দেহে লাইনাফিলিল জিন্স যারা বোঝেন তারা স্পষ্ট বুঝতে পারলেন এখানে ফারিজা মাকতুবা নওয়াফেলার কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলেন নাই তিনি বললেন যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব যে সালাত আদায় করবে অথচ সূরা ফাতিহা পাঠ করবে না সে তার সালাত হবে না তার সালাত নেই আপনি দলিল দিবেন সূরা আরাফের 204 নম্বর আয়াত ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এই দলিলের ব্যাখ্যা যদি আপনি দেন পৃথিবীর কোন মুফাসসির এই ব্যাখ্যা দিলেন আপনাকে আমাকে সাবধান হতে হবে এই আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুতরাং তিনিই ভালো জানেন এই সূরা ফাতিহা লাগবে নাকি ছাড়তে হবে সাহাবারা সূরা ফাতিহা পড়েছেন এর অনেক দলিল রয়েছে যদিও ইখতিলাফ রয়েছে এই ক্ষেত্রে তবে আসাহ হচ্ছে সর্বোত্তম আমল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব আপনারা সবাই দারুস সুন্নাহ সব এখানে এসেছে আপনারা সবাই কমপক্ষে যদিও ওখানে কালেকশন থাকে এই বই একটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই বই সালাতুর রাসূল সম্ভবত এখন 130 টাকা মূল্য রাখা হয়েছে এখন 130 টাকা এই বই আপনার বাড়িতে রাখা চাই বলবেন হুজুরের দলের অ্যাডভার্টাইজ করছে না বিশ্বাস করুন ভাই আপনার বাড়িতে যদি এই বই থাকে আপনি সালাত সংশোধন করতে পারবেন সালাত আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে ইনশাআল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন সেভাবে সালাত আদায় করতে হবে আজকে আমাদের সালাত আদায় করছি খারাপ কাজ করছি সালাত আদায় করছি আরো অন্যায় কাজ করছি নিঃসন্দেহে মনে হয় এমন হয়েছে সূরা আনকাবুতের আয়াত মিথ্যায় প্রতিপন্ন হয়েছে সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার জেনে নাও আকিমিস সালাতা তুমি সালাত প্রতিষ্ঠা করবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত হচ্ছে যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা আরো যত কিছু আছে এগুলো বাধা দেয় ওয়ালা যিকরুল্লাহি আকবার নিঃসন্দেহে অবশ্যই এ সালাত হচ্ছে এমন জিকির এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির তো এই সবচেয়ে বড় জিকির করে আমার সালাত আদায় হয় না এজন্যই আমরা বলছি আদায় হচ্ছে কি না হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন তবে আমি সালাত আদায় করে দুনিয়ার সব কাজ যে আমার দ্বারা হয় তাহলে সালাতে মনে হয় কোথাও ত্রুটি থেকে যাচ্ছে আমাদের সালাত সংশোধন করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে হবে তিনি সাহাবাদেরকে নিয়ে যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে হবে এখানে বলবেন আবার সমাজে প্রচলিত আছে একটা হচ্ছে পপুলার একটা হচ্ছে পিওর পিওর যেটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মধ্যে বলেননি নারী পুরুষের সালাত পার্থক্য রয়েছে আপনি কেন নারীদের সালাত পার্থক্য করলেন আপনি কেন নারীদের সালাতের মাঝে পুরুষের সালাতের মাঝে পার্থক্য করলেন হ্যাঁ নারীদের মাঝে পুরুষের মাঝে সালাতের পার্থক্য আছে একই কাতারে একসাথে যখন নারীরা সালাত আদায় করবেন জামাতবদ্ধভাবে নারীদের ইমাম সাহেব দাঁড়াবেন মধ্যখানে নারীদের ইমাম দাঁড়াবেন মধ্যখানে যখন ইমাম সাহেব ভুল করবেন নারীদের ইমাম যখন ভুল করবেন নারীরা তাসবিহ দিবেন উল্টা হাতে তালি দিবেন আর পুরুষেরা বলবেন সুবহানাল্লাহ এটা পার্থক্য রয়েছে নারীরা সালাত আদায় করবেন চুপে চুপে উচ্চ স্বরে না কণ্ঠ যেন অন্য পুরুষে না শুনতে পায় পুরুষে উচ্চ স্বরে আদায় করবে এগুলো পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত কিন্তু আপনি যে বললেন ইজ্জত সমস্যা এজন্য আটোসাটো হয়ে মা বোনেরা সালাত আদায় করবেন পুরুষের নাভির নিচে আবার মহিলাদের নাভির উপরে এই দলিল কোথায় পেলেন অথচ 50 জন সাহাবার বেশি থেকে আশারায়ে মুবাশশারা সাহাবাদের থেকে তারপরে আরও যেটা মুতাওয়াতির হাদিস আলহামদুলিল্লাহ যারা আলেম ওলামা তারা বুঝেন মুতাওয়াতির হাদিসকে উপেক্ষা করার কোনো বান্দাই দুনিয়ার মাঝে নেই মুতাওয়াতির হাদিস ওটা সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার মুতাওয়াতির হাদিস প্রমাণ করে জোরে আমিন বলতে হবে রফুল ইয়াদাইন করতে হবে যদিও রফুল ইয়াদাইনের ব্যাপারে মুতাওয়াতির না এমনি সহি হাদিস রয়েছে জোরে আমিন বলতে হবে তাহলে আপনি কেন নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করুন শুনে নিন প্রিয় মা ও বোনেরা স্পষ্ট শুনুন আপনার স্বামীর দেওয়া সালাত
জান্নাত দিতে পারবে না, আপনার হুজুরের দেওয়া সালাত জান্নাত দিতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত দিয়েছেন ওই সালাত যদি আপনি আদায় করতে পারেন তাহলে ওই সালাত আপনার পরকালে কাজ দিবে ইনশাআল্লাহ। ওই সালাত কোথায় পাওয়া যায়, ওই সালাত কিভাবে আদায় করা যায়, হাজিরা বিশ্বাস করেন না কিন্তু ওয়াজ থেকে ফেরার পরে বলে কি যে করলাম সারা জীবন, কোন সালাত আদায় করলাম, মক্কা মদিনা দেখলাম সব ওলট পালট, মাথাও শেষ মাথার চুলও শেষ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন এভাবেই যে তিনি আমিন বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন বারবার একটি কথা বলছি, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা সেটাই হচ্ছে সালাত। ওই সালাত যদি কিয়ামতের ময়দানে আপনার ঠিক হয় আমার সব আমল আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিবেন, আর যদি ওইটা ভুল হয় তাহলে আমার সব একের পর এক সব বরবাদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহিহ বুখারী, সহিহুল বুখারী এবং মুসলিমের মধ্যে অর্থাৎ মুত্তাফাকুন আলাইহির হাদিসের মধ্যে তিনি বলছেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম সাহেব সালাত আদায় করাবেন, যখন ইমাম সাহেব সালাত আদায় করাবেন তখন ইমাম সাহেব যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা সকলে বলবে আমিন। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাদ্দা বিহা সাউতা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর উঁচু হতো, সাহাবাদের উঁচু হতো, অন্য রেওয়ায়েতে মসজিদের মধ্যে গুম গুম আওয়াজ হতো, এ আওয়াজ কিভাবে হয় অথচ আপনি এত বড় সুন্নাত থেকে বহিষ্কৃত হলেন। আজকের যিনি প্রধান বক্তা আছেন শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী উস্তাদ যে একটা সুন্দর উদাহরণ দেন, ও হুন্ডা কিনতে লাগে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার হুন্ডা আর ওখানে আছে 10 টাকার একটা ভলটিউব, 3 লক্ষ টাকার হুন্ডা ওই 10 টাকার ভলটিউব ছাড়া চলে না, 3 লক্ষ টাকায় বাদ হয়ে যায়। তাহলে আপনি বললেন সুন্নাত না মানলেও চলবে, আমার কোনো এক উস্তাজ, আমি তা আমিরুল মিল্লা কামিল মাদ্রাসা ঢাকাতে পড়েছি টঙ্গী ব্রাঞ্চে, ওখানে আলিম পড়ার সময় উস্তাদকে যখন বলা হলো উস্তাদ জি এতগুলো হাদিস আসলো 50 জনের বেশি সাহাবি মুতামাতির হাদিস, তাহলে এ আমল করলে কিভাবে করব, উস্তাদ জি আমাকে বললেন আমাদেরকে বললেন শোনেন জীবনে একদিন আমল করলেও চলবে। তাহলে আপনি জীবনে একদিন দুপুরবেলা ভাত খাবেন সারা জীবনও খাবেন না? তাহলে 3 লক্ষ টাকার মোটর সাইকেল হুন্ডা যদি 10 টাকার ভলটিউবের কাছে ভ্যালুলেস হয় তাহলে আপনি সুন্নাতকে ছোটোখাটো ভাবছেন কি করে? সুন্নাতকে ছোটোখাটো ভাবার সুযোগ নেই। সলাত যেভাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেভাবে আদায় করতে হবে। আমিন বলবেন, আজকের মাইকের আওয়াজ যারা শুনছেন আল্লাহর নবীর সুন্নাত মানবেন ইনশাআল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পূর্বের সকল সগীরা গুনাহ আপনাদের মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে লেগে যাবে মিশে যাবে। আমরা যখন আমিন বলি ফেরেশতারাও আমিন বলে, যখন এটা ব্যালেন্স হবে সম হবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করা হবে। গুনাহ বলতে সগীরা গুনাহ, কারণ কবিরা গুনার জন্য তওবা শর্ত। আল্লাহ আমাদের উত্তমভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি বলছিলাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওভাবেই সালাত আদায় করতে হবে। আপনি বলবেন রফুলি আদায় করা এটা ঝামেলা, কেন ঝামেলা, মক্কার সেই সময় সাহাবারা পুতুল পূজা করতো, তাদের বগলে পুতুল থাকতো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এসে দেখছেন যে বগলে পুতুল আছে, সুতরাং এদেরকে কিভাবে সাবধান করা যায়, এই জন্য বলছে আল্লাহু আকবার, এই জন্য বগল থেকে পুতুল পড়ে যাবে, ডাহা মিথ্যা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে করলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নামে মিথ্যা কথা বললেন। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলিনি আমার কোনো আমল না অথচ সে এমন কোন আমল করলো, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সুতরাং সাবধান হন, কোনো আমলকে ছোটোখাটো বলা চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সেই নবী, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, তিনি এমন কোনো কথা বলেন না যেই কথা ওহী হয় না, অমায়ান্তি কোয়ানিল হাওয়া, তিনি প্রবৃত্তির পক্ষ থেকে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, তাকে যে ওহী করা হয় তার কাছে জিব্রিল আমিন যে ওহী করে আল্লাহর পক্ষ থেকে সেটাই তিনি বলেন।
সুতরাং আপনি রাসূলের কোন সুন্নাতকে ছোটখাটো ভাববেন না। পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হয়, আপনার হয়, সাহাবাদের হয়নি, আপনার হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়নি, বোঝা যায় আপনি রাসূলের চেয়ে বড় পণ্ডিত, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাহাবাদের চাইতে বড় বড় পণ্ডিত আপনি কার অনুসরণ করলেন? অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস নাসাইর মধ্যে হাদিস পাবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ রাফাআল্লাহু বিহা দারাজাত ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার! আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি কাতারের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে, রাফাআল্লাহু বিহা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তার মর্যাদা বাড়িয়ে দেন, ও বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন। সুতরাং পায়ের সাথে পা, ইস্তাউ ওয়াতাদিলু ওয়াতারাসু, ইস্তাউ সমান সমান, ওয়াতাদিলু সমান সমান, ওয়াতারাসু ফাঁকা থাকবে না, ওয়াসুদ্দুল খালাল ফাঁকা থাকবে না, এগুলো হাদিসেরই ভাষা। আপনি কোথায় যাবেন? আমরা দু একটা হাদিসের ছিটেফোঁটা আমাদের আশপাশ দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই হাদিসের এবারত্ব আমরা মুখস্থ করে নিয়েছি। আপনি বলবেন পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হয়, আপনার হয়, সাহাবাদের হয়নি, সুতরাং বোঝা যায় সাহাবাদের চাইতে বড় পণ্ডিত আপনি। সুতরাং আমরা পদ্ধতি অনুসরণ করব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পদ্ধতি বলে দিয়েছেন সেভাবে। মা বোনেরা সালাত আদায় করতে যে একটা সবচেয়ে বড় ভুল করেন, যেটা শুরুর দিকে বলতে যে আবার অন্যদিকে চলে গেছি, আপনি সালাত আদায় করেন আটো সাটো হয়ে, আপনার হাত পড়ে কুকুরের হাতের মতো, বলবেন হুজুরকে ধর, এত বড় কথা কই পাইলো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই তো পাইলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক, তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতাদিলু ফিস সুজুদি, ইতাদিলু ফিস সুজুদি, তোমরা সাজদার সময় ইতেদাল করো, বরাবর দাঁড়াও। পুরুষ আর মহিলা পার্থক্য করেন নাই, পুরুষে যেভাবে সাজদা দিবে মহিলাও সেভাবে সাজদা দিবে, পুরুষও যেভাবে সাজদা দিবে মহিলাও সেভাবে সাজদা দিবে, ওর বুকের নিচ দিয়ে, তার বুকের নিচ দিয়ে বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা যাবে। তাহলে আপনি যে আটো সাটো হয়ে সলাদ আদায় করেন, কার সলাদ? বড় হুজুরের, পীর সাহেবের, মক্কার ইমামের? চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালা ইয়াবসুদ আহাদুকুম দিরাআই, তোমাদের কেউ যেন তার দুই বাহু দুই হাত এভাবে প্রশস্ত করে না, বিইম বিসাতিল কালব, কুকুর যেভাবে পা বিছিয়ে দেয়, হাত বিছিয়ে দেয়, কুকুর যখন বসে দেখবেন আটো শত হয়ে বসে। এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনাকে আমাকে সাবধান হতে হবে, সলাত আদায় করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে, অবশ্যই সলাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে। আসুন আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির অনুসরণ করি, সলাত আদায় করে যে সলাত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যায়ন এবং স্বীকৃতি দিবে, যে সলাত আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ, সে সলাতকে আমাদের সংশোধন করতে হবে। সাথে সাথে মৌলিক কথা বলবো, আপনারা যারা জানেন, শুনছেন, আপনারা শুনেছেন, তারপরে বাড়িতে অবস্থান করছেন, শুধুমাত্র এতটুকুই নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনাগুলো দিলেন ওই বর্ণনার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার বাচ্চা নষ্ট হচ্ছে, বাচ্চা আজকে বিপদগামী হচ্ছে, কেন হচ্ছে? আপনি দিয়েছেন প্রিক্যাডেটে, আমি প্রিক্যাডেটের নেগলেন্সি ভাব আমি দেখাচ্ছি না, আমি বলছি না, কিন্তু সেখানে যে শেখানো হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, পৃথিবীতে আজ পর্যন্ত কাউকে পেয়েছেন খাড়া দুটো শিং মাঠে ডিম পাড়ে? ও কেন ওটা শেখানো হচ্ছে? তারপরে ইতল বিতল, গাছের পাতা, গাছের মাথায় ব্যাঙের ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, আরও ইত্যাদি কাঁথা লেপ, অসম্ভব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তান ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফা আবাউহু ইউহাব্বিদানহি, অতঃপর তার পিতামাতা ইহুদি বানাও, আও ইউনাসসিরানহি, নাসারা বানাই, আও ইউমাজ্জিসানহি, অথবা অগ্নি পূজক বানায়। সুতরাং পিতামাতা আপনি আপনার সন্তানকে বিপদগামী করছেন, এই সমস্ত প্রতিষ্ঠানে দেন, সহি দিন শিখবে, সহি আকিদা শিখবে, সহি মানহাজ শিখবে, তারা এভাবে ছোট্টবেলা থেকে গড়ে উঠবে, তাহলেও পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, সুশিক্ষা শিক্ষিত করুন, যদি পরেও আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান, হ্যাঁ বানান,
তবে তার একটা বেজমেন্ট তৈরি করুন, সে সূরা ফাতিহা জানে না, কিসের মুসলমানের বাচ্চা সে সূরা ফাতিহা জানে না, ও মুসলমানের বাচ্চা হলোটা কি করে? অসম্ভব, হতেই পারে না। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন বলে আশা রাখছি। আল্লাহ আজকে যারা আমরা সমবেত হয়েছি আমাদের গোনা খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা সমবেত হয়েছি, আমরা যারা এই প্রোগ্রামে সহযোগিতা করেছি বিভিন্নভাবে, যারা সহযোগিতা করেছে বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, পরিচালনা কমিটি রয়েছে, সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্বশীল রয়েছে, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাদের উত্তম যা যা উত্তম পারিতোষিক, পরকালীন পারিতোষিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা উপস্থিত রয়েছে আমাদের গোনাখাতা মাফ করে দিয়ে পরকালীন নাজাতের মাস ওসিলা যেন হয়, আমাদের আজকের আমলটুকু, আজকের মাহফিল, আজকের প্রোগ্রাম আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুলি ওয়ালাকুম ওয়ালিসাইল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।